गुड मॉर्निंग स्टूडेंट। देखो हमरा आगे दिन करिए तुम्हारे जोग करो, आज के करो ऊपर नीचे सजिए जोग करो। तब देखो ख्याल कर आज के कर प्रश्नवला तीन पेज नंबर 14 और 15। देखो पेज नंबर 14 ते ग आगे रही है, ऊपर नीचे को सजिए जोग करो, मान हे ऊपर नीचे को सजिए जोग करो। আমরা কি করব, যে সংখ্যাটা রয়েছে ঠিক উপরে একটা সংখ্যা যেটা রয়েছে প্রথম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় এভাবে পরপর লিখে উপর থেকে নিচে লিখে পরপর যোগ করে যোগ করব, মানে পরপর লিখে যোগ করব। দেখো কি লিখতে পারি, আট রয়েছে, আট রয়েছে যোগ নয় রয়েছে যোগ সাত রয়েছে যোগ চার রয়েছে। তাহলে প্রথমে ছিল আট নয় সাত আট যোগ নয় যোগ সাত যোগ চার, এটা ছিল। আমরাও করেছি আট যোগ নয় যোগ সাত যোগ চার, পরপর লিখেছি। এবার যোগ করব, আট আর নয় কত হয়, আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো, তাহলে আট আর নয় সতেরো, সতেরোর সাথে সাত যোগ করবো সাত সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ, চব্বিশ হয়েছে। তার সাথে আরও চার যোগ করতে হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ, আমরা কী লিখব আঠাশ দুই দশ আট আঠাশ, তাহলে এগুলো আমরা যোগ করে পেলাম আঠাশ। কী লিখব উত্তরটা সাজিয়ে লিখব, নির্ণয় যোগফল দেখো এক দাগ হয়ে যাওয়ার পরে আমরা দুই দাগেও দেখব, দুই দাগে রয়েছে আট যোগ নয় যোগ দুই যোগ, এখানে যেমন ছিল আট যোগ নয় যোগ সাত যোগ চার, ঠিক দুই দাগে একটা করে অঙ্কের সংখ্যা রয়েছে, তাহলে আমরা দুই দাগ করব বাড়িতে নিজের প্র্যাকটিস করব। আমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করার জন্য দিয়েও দেবো। আচ্ছা দেখো এরপরে দিয়েছি চার দাগ লিখেছে, চার দাগে লেখো দুই অঙ্কের সংখ্যা আছে একটা একটা দুটো দুই অঙ্কের সংখ্যা, তাহলে কত আছে বারো যোগ পনেরো যোগ তেরো যোগ, ঠিক আমরা এটাকে আগের মতো সাজিয়ে দেবো বারো যোগ পনেরো যোগ তেরো যোগ আঠারো যোগ যোগ করো, আট আর তিন কত হয় আট আর তিন কত হয় আট নয় দশ এগারো, তাহলে আট আর তিন এগারো এগারো, তার সঙ্গে পাঁচ যোগ করব, তাহলে এগারো আর পাঁচ যোগ করে দেখো ষোলো, ষোলো তার সঙ্গে আরও দুই যোগ করব ষোলো আর দুই সতেরো আঠারো, তাহলে আঠারো আঠারোর আট লিখবো হাতে এক এক আর এক দুই তিন চার পাঁচ, ঠিক আগের মতো এটাও লিখবো নির্ণয় যোগফল কত হয়েছে এটা আটান্ন, আমি লিখবো নির্ণয় যোগফল আটান্ন, নির্ণয় যোগফল পাঁচ দাগ আছে ছয় দাগ আছে সাত দাগ, মানে চার যেভাবে করলাম চার পাঁচ ছয় একই রকম অঙ্ক রয়েছে, দুটি করে অঙ্কের সংখ্যা আছে। এবার সাত দাগে যে সাত অঙ্কে দেখো, মানে সাত দাগের তিন অঙ্কের করে সংখ্যা আছে, তাহলে সাত দাগ করবো ঠিক আগের বলে যেমন লিখেছি দুটো করে সংখ্যা ছিল মানে দুটো করে অঙ্ক ছিল, সাত দাগের তিনটে করে অঙ্ক ছিল তাই লিখবো থ্রি টু ওয়ান, মানে তিনশো একুশ যোগ চারশো পঁচিশ যোগ ছশো চুয়াত্তর যোগ
पाँच अचार नय नय दस दस शून्य हाथे बार एक सात के आठ नय दस एगारो बारो बारो दो हाथे कत एक छय अचार दस अरे हाथे दस हजार एगारो बारो तेर चौदह हमारा चौदह देखिए पाँच अच्छा नय दस दस शून्य हाथे एक सत आठ नय दस एगारो बारो बारो दुई हाथे बार एक छये सात सात अच्छा एगारो बारो तेर चौदह चौदह लिखे हमें कि लिखब ठीक आगे मत निर्णय जो फल एक चार दुई शून्य अर्थात एक हजार चारश कुड़ी अर्थात चौदह कुड़ी जा पे ठीक है। अच्छा एबार देखो सातटा करलाम आठ नय एक ही रकम ও নয় দেখা চার অঙ্কের সংখ্যা চারটি করে অঙ্ক রয়েছিল চারটি চার অঙ্কের সংখ্যা রয়েছে তাহলে নয় একটা করে দেবো এটা বুঝিয়ে দিলাম এবার দেখবো নয় দেখ লিখবো নয় কি লিখবো সিক্স এইট নাইন জিরো সিক্স এইট নাইন জিরো অর্থাৎ ছয় আট নয় শূন্য ছয় হাজার আটশো নব্বই যোগ পাঁচ হাজার চারশো তেইশ পাঁচ হাজার চারশো তেইশ যোগ চার হাজার আটশো চৌষট্টি চার হাজার আটশো চৌষট্টি এটা লেখা আছে বরাবর সাজিয়ে লিখব ছয় আট নয় শূন্য তার নিচে লিখব পাঁচ চার দুই তিন তার নিচে লিখব চার আট ছয় চার যুক্ত চার আট তিন সাত শূন্য তো দাম নেই বা এখানে শূন্য সংখ্যা নেই শূন্য রয়েছে চার তিন সাত সেই সাতই বসবে ছয় সাত আট আট আর হচ্ছে নয় সতেরো সতেরো সাত বসবে হাতে এক আট আর আট ষোলো ষোলো হচ্ছে কুড়ি কুড়ি আর এদিকে হাতের এক ছিল কুড়ির এক একুশ একুশের এক এবার কিন্তু হাতে দুই থাকে একুশ দুই রিপিটে এক একুশ হয় তাই এই একটা আমরা লিখে নিলাম এখানে লিখেছি তাহলে এত কত তাহলে দুই তাহলে হাতে দুই সেই দুই যোগ করো চার আর দুই ছয় 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 বারো বারো আর পাঁচ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এক দশ সাত সতেরো লিখে নিল ঠিক আছে এটাও লিখবো আগের মতো নিম্ন যোগফল কত লিখবো যেটা হয়েছে ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন সতেরো হাজার একশো সাতাত্তর সতেরো হাজার একশো সাতাত্তর ঠিক আছে তাহলে এটা হলো না দেখ করলাম দশ দেখো একই রকম রয়েছে এটা আমি তোমাদের পিডব্লিউ দিয়ে দেবো চলো এবার দেখি ঘ দেখে কী রয়েছে দেখো পনেরো পেজে ঘদাক আমরা যেটা করছিলাম এবার ঘদাক ঘদাকে কি রয়েছে সংখ্যায় লিখে নিয়ে সাজিয়ে যোগ করো
संख्याय लिखे निये साजिए जोग करो
পাঁচ আর পাঁচ দশের শূন্য, হাতে এক, একারকে দুই। কি লিখবো এটাও আগের মতো লিখতে পারি, নির্ণয় যোগফল 20,220। ঠিক আছে। আচ্ছা এবার দেখো এরপরে রয়েছে চার দাগে 9712 যোগ 5012, এরকম রয়েছে পাঁচ দাগ ছয় দাগ সব রয়েছে। তা দেখো নয় দাগে রয়েছে 9711 যোগ 8252, এরকম আমরা এরকম লিখে নিয়ে সংখ্যায় লিখব, সংখ্যায় লিখব, তারপরে উপন্যাস সাজাবো, সাজিয়ে দেবো যোগ। ঠিক আছে, এভাবে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আমি এখানে দুটো পড়ে দিলাম, ঠিক আছে, সব দেখবে প্র্যাকটিস করবে, আমি দেখি বাকিগুলো পিডব্লিউ পাঠিয়ে দেবো, তোমার সব বাকিগুলো পিডব্লিউ পাঠিয়ে দেবো। ঠিক আছে, বাড়ি বসে সবাই কিন্তু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক হবে না, প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, আজকে অঙ্ক ক্লাস এটুকু শেষ।